আপনি কি জানেন যে যখন আপনি স্মাইল করেন তো সেই সময় আপনাকে মেকআপের তুলনায় 70% বেশি সুন্দর দেখায়? এবং আপনি কি জানেন যে যখন আপনি আপনার ফেভারিট কালারের ড্রেসকে পরেন তখন আপনি স্বাভাবিকের তুলনায় 10 গুণ বেশি কনফিডেন্ট ফিল করেন? আজ আপনি এই ভিডিওটির মাধ্যমে এইরকমই 10টি ইন্টারেস্টিং এবং অ্যামেজিং সাইকোলজিক্যাল ফ্যাক্টকে জানার জন্যে রেডি হয়ে যান। সো লেটস বিগিন। ফ্যাক্ট নম্বর 10, আপনি কি জানেন যে যখন অন্য কোনো ব্যক্তি আপনার জন্য খাবারকে রান্না করে তো সেই খাবারটি আপনাকে বেশি টেস্টি মনে হয় অ্যাজ কম্পেয়ার টু যদি আপনি নিজে সেই খাবারকে রান্না করেন? যদি আপনি সেম রেসিপিকেও ইউজ করেন তবুও সেই খাবার অন্যের বানানো খাবারের তুলনায় টেস্টি হয় না? যদি আপনিও কোনো দিন কুকিং করে থাকেন তো এই ফ্যাক্টটিকে অবশ্যই হয়তো নোটিস করেছেন। ফ্যাক্ট নম্বর 9, সাইকোলজির হিসেবে যে ব্যক্তি যত ইমোশনাল হয় সেই ব্যক্তি ততই নিজের স্বপ্নকে পূরণ করার পেছনে ছোটে। অর্থাৎ যারা বেশি ইমোশনাল হয় তারা তাদের ড্রিমসের পেছনে ততই ছুটতে পছন্দ করে, কারণ এই সকল ব্যক্তিরা তাদের ড্রিমসের সাথে ইমোশনালি অ্যাটাচ হয়ে যায়, আর এই সকল লোকেদের স্বপ্ন অন্যান্য ব্যক্তিদের তুলনায় তাড়াতাড়ি পূরণও হয়ে যায়। ফ্যাক্ট নম্বর 8, হিউম্যান সাইকোলজির হিসেবে যখন আমরা সত্যিই কোনো ব্যক্তির কেয়ার করা শুরু করি তখন সেই ব্যক্তির মুডের প্রভাব আমাদের উপরেও পড়ে। যদি সেই ব্যক্তি আনন্দিত থাকে তাহলে আমরাও আনন্দিত থাকব, আর যদি সেই ব্যক্তি দুঃখী থাকে তাহলে আমরাও দুঃখী হয়ে যাই। ওয়েল, আপনার কি মনে হয় এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটি কতটা সত্য? ফ্যাক্ট নম্বর 7, সাইকোলজি বলে যে আপনি যেমন ধরনের ব্যক্তির সাথে থাকবেন তো আপনার বোঝার ভাববার ক্ষমতা সেই ধরনের ব্যক্তিদের মতোই হয়ে যাবে। অর্থাৎ যদি আপনি 10 জন বুদ্ধিমান ব্যক্তিদের সঙ্গে থাকেন তাহলে 90% চান্স রয়েছে যে 11 নম্বর বুদ্ধিমান ব্যক্তিটি আপনি হবেন। কিন্তু এরই অপর দিকে যদি আপনি 10 জন মূর্খ ব্যক্তির সাথে থাকেন তো এটার সম্ভাবনাও 90% বেড়ে যায় যে 11 নম্বর ডাম ব্যক্তিটি আপনি তৈরি হবেন। সো নিজের বন্ধুকে ভেবে চিনতে চুজ করুন, পজিটিভ থিঙ্কিং এবং পজিটিভ অ্যাটিটিউড যুক্ত ব্যক্তিদের সাথেই থাকুন এবং নিজের জীবনকে পজিটিভিটি এবং ইন্টেলিজেন্সে পরিপূর্ণ করে তুলুন। ফ্যাক্ট নম্বর 6, এটা হয়তো আপনিও নোটিস করেছেন যে কোনো নিয়ম বা রুল যতই স্ট্রিক্ট হয় সেই রুলকে ব্রেক করতে আমাদেরকে ততটাই মজা লাগে। অ্যাকচুয়ালি আমাদের ব্রেন কোনো রুল বা বিধিনিষেধকে পছন্দ করে না, রুল ফলো করাকে ব্রেন এক প্রকার পরাধীনতা মনে করে। আর যখন আপনি কোনো রুলকে ব্রেক করেন তখন ব্রেন এটা মনে করে যে সে তার স্বাধীনতাকে ফিরে পেয়েছে, আর এই জন্যেই ব্যক্তিদের রুল ব্রেক করতে ভালো লাগে। কোয়াইট ইন্টারেস্টিং। ফ্যাক্ট নম্বর 5, সাইকোলজির হিসেবে আপনি নিজেকে যে রূপে দেখেন যতটা অ্যাট্রাকটিভ বা সুন্দর দেখেন লোকেরা ঠিক তার উল্টোভাবে আপনাকে দেখে। অর্থাৎ আপনি নিজেকে আয়নায় দেখার সময় যতটা অ্যাট্রাকটিভ এবং সুন্দর দেখতে পান লোকেরা তার থেকেও 3 গুণ বেশি অ্যাট্রাকটিভ এবং সুন্দর আপনাকে দেখে। হ্যাঁ, এর পেছনের কারণ হলো এই যে যখন আপনি নিজেকে আয়নায় দেখেন তখন আপনার মুখের ছোট থেকে ছোট ফল্টগুলিকেও আপনি দেখতে পান। আয়নায় আপনি নিজের মুখকে ভালোভাবে অবজার্ভ করতে পারেন, কিন্তু যখন লোকেরা আপনাকে দেখে তখন আপনার মুখকে খুব একটা ভালোভাবে অবজার্ভ করতে পারে না। লোকেরা কেবলমাত্র আপনার ফেস সিমেট্রিকেই অবজার্ভ করতে পারে। এই কারণের জন্যেই আপনি নিজেকে যতটা অ্যাট্রাকটিভ বা সুন্দর মনে করেন লোকেরা আপনাকে তার থেকেও 3 গুণ বেশি অ্যাট্রাকটিভ এবং সুন্দর দেখতে পায়। দ্যাটস অ্যামেজিং। ফ্যাক্ট নম্বর 4, মনে করুন আপনি কারো সাথে কথা বলছেন এবং সামনের ব্যক্তিটি আপনার কথাকে শেষ হওয়ার আগেই বারবার কথা বলছে, আপনার সাথে তর্ক করার চেষ্টা করছে, ব্যক্তি আপনার সাথে জোরে জোরে কথা বলছে, তো এই কেসে আপনি কি করেন? ওয়েল, সাইকোলজি বলে যে এই সিচুয়েশনে আপনাকে সেই ব্যক্তির আচরণের একেবারেই বিপরীত আচরণ করতে হবে। আপনাকেও যে তার সাথে জোরে জোরে কথা বলতে হবে, আর্গুমেন্ট করতে হবে এমনটা নয়, বরং আপনি ধীরে ধীরে কথা বলুন। যদি সামনের ব্যক্তিটি জোরে জোরে কথা বলছে, তর্ক করছে, তো সেই সময় আপনি তার সাথে নম্রভাবে কথা বলুন, তার সাথে ধীরে কথা বলুন। এতে কি হবে, এতে সামনের ব্যক্তিটি যে কিনা আপনার কথার মাঝে কথা বলছিল, তর্ক করছিল, সে খুবই লজ্জা পেয়ে যাবে এবং অটোমেটিক্যালি ধীরে কথা বলা শুরু করে দেবে। এটাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ফ্যাক্ট নম্বর 3, আপনি কি জানেন যে যখন আপনি কোনো ব্যক্তিকে ঠিক করার, তাকে পারফেক্ট বানানোর চেষ্টা করেন তো সেই ব্যক্তিটি শুধরানো তো দূরের কথা, বরং সে আপনার শত্রু হয়ে যায়? হ্যাঁ, এটা একেবারেই সত্য, আর আপনিও হয়তো এই ফ্যাক্টটিকে ফিল করেছেন। কারণ যখন আপনি কোনো ব্যক্তিকে তার ভুল ত্রুটিগুলিকে দেখিয়ে তাকে অ্যাডভাইস দেন তখন সামনের ব্যক্তিটি রেগে যায় এবং সে আপনাকে তার শত্রু মনে করা শুরু করে, আর এটাকে হয়তো আপনি আপনার বাল্যকালে ফিল করেছেন। ফর এক্সাম্পল, আপনি আপনার স্কুল লাইফে সেই টিচারকে সবসময় নিজের শত্রু মনে করতেন যে কিনা আপনাকে পড়াশোনার জন্য আপনাকে বকাবকি করত এবং মারত।
তাই না? বাট অ্যাকচুয়ালি তিনি কিন্তু আপনার ভালোর জন্যই তা করতেন। ফ্যাক্ট নম্বর টু, ইন কেস অফ ইমার্জেন্সি যদি আপনি কোনো বিপদে পড়ে যান এবং আপনার হেল্পের প্রয়োজন আছে আর আপনার আশেপাশে বহু লোক রয়েছে, তো লজিক্যালি আপনার হেল্প পাওয়ার চান্স অনেক বেড়ে যায়, রাইট? কিন্তু এমনটা নয়, রিয়ালিটি একটু অন্যরকমই। যদি আপনি এমন কোনো সিচুয়েশনে থাকেন বা আপনার সাথে এমন কিছু ঘটেছে যেখানে আপনার হেল্পের প্রয়োজন রয়েছে এবং আপনি একটি ক্রাউডেড এরিয়ায় আছেন, তো এই কন্ডিশনে আপনার তাড়াতাড়ি হেল্প পাওয়ার চান্সেস অনেক গুণ কমে যায়। আর এরই অপর দিকে সেম কন্ডিশনে যদি আপনার আশেপাশে খুব কম লোক থাকে, তো এখানে আপনি অনেক তাড়াতাড়ি হেল্প পেয়ে যাবেন। একে সাইকোলজির ভাষায় বায়োস্ট্যান্ডার এফেক্ট বলা হয়। ফ্যাক্ট নম্বর ওয়ান, আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন যে সবথেকে অ্যাট্রাকটিভ কালার কোনটি? এমন কোন কালার রয়েছে যেটিকে দেখে লোকেরা শীঘ্রই অ্যাট্রাক্ট হয়ে যায়? ওয়েল, যদি আপনি কোনো পার্টি বা কোনো ব্যক্তির সাথে দেখা করতে চলেছেন যাকে কিনা আপনি অ্যাট্রাক্ট করতে চান, তো এই কেসে কোন কালারের ড্রেস আপনার জন্য সবথেকে বেস্ট হবে? এই কালার হলো রেড। ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের রিপোর্ট অনুযায়ী রেড হলো দ্য অফিসিয়াল কালার অফ অ্যাট্রাকশন। তো বন্ধু, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।